আসসালামু আলাইকুম। আমি কিন্তু ইউরোপ আমেরিকায় যেমন আসলে সুন্দর করে তারা সাজায় গোছায় রেস্টুরেন্ট গুলো রাখে, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আসলে এত সুন্দর জায়গাটা ভাই, আমি বিশ্বাস করেন আপনারা যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এখানে ওয়াশ মানে এখানে যারা হাত ওয়াশ করতে হয় সেই জায়গাটাও এত সুন্দর করে তারা সাজাইছে যা বলার বাইরে ভাই। এটার নাম হলো গিয়ে এল কার্ডো। আসলে মানে আমি আপনাদের বুঝাইতে পারবো না, আপনারা যদি না আসেন এখানে আপনারা বুঝতে পারবেন না। লাইভ কিচেন আছে এখানে কিন্তু, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা জোন এত সুন্দর করে সাজিয়েছে তারা ভাই, ভাবি আলাদা ভাই, পুরা একেবারে রেস্টুরেন্টটা পুরা চমক করে সাজিয়েছে, ঠিক আছে। আমি এখন আপনাদের এই চারপাশের ইন্টেরিয়রটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই পাশে এত সুন্দর একটা জায়গা আছে যেটা আমি আগে একটু দেখে গেছি, মানে এটা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে আজকের দিনটা আমার সফল হবে না। তো একটু বাহ, তারা কিন্তু অলরেডি বসে গেছে, সুন্দর সুন্দর জায়গা পেলেই মেয়েরা শুধু বসে যায়, এটা কোনো কথা ভাই। ভাই আমি বসবো কই, দেখেন সবাই ওরা যার যার মতো বসে গেছে। যাই হোক, জায়গাটা আপনাদের কেমন লাগতেছে? আসলে যে ভিউটা এখানে হবে শুধু আমি কল্পনা করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আসলে একটু ওয়েট করতে হবে রাতের ভিউটার জন্য, আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের ভিউটা কিন্তু এখন একটু পরে। তো আমাদের এখন খাবার দাবার আমরা অর্ডার করে দিব, দেন খাবারটা আসুক, তারপরে আসলে আপনাদের সাথে কথা হবে। এতক্ষণ আপনারা একটু আউটডোরটা দেখে নেন, ব্লগ থেকে শুরু করে ব্লগ, ছোট ব্লগ, মিনি ব্লগ সব কিছুই আপনারা এখানে করতে পারবেন। ওপেন স্পেস, সো এখানে অবশ্যই স্মোকিংও করা যায়। তো লাইভ কিচেন আছে, ওভারঅল এইখানে অনেক ভালো একটা সময় কাটবে আপনাদের, প্রত্যেকটা জায়গায় ফ্যামিলিও বসা যাবে, সাথে আপনারা তো কাপল যারা আছেন তারাও আসতে পারবেন। সো এই হলো গিয়ে অবস্থা, তো বাকি কথা পরে হবে, খাবার দাবার আসুক আর ভিতরের ইন্টেরিয়রটা আপনাদের সাথে এখন শেয়ার করব। হৃদয় ভাই কিন্তু এখানে আইসা পুরা চিল হয়ে গেছে, ঠিক আছে, পুরা ছোট মানুষের মতো লাফালাফি করতেছে। তো আসলে এখানের আসলে সুন্দর যে বিষয়টা, আমি ইউরোপ আমেরিকায় যেমন আসলে সুন্দর করে তারা সাজায় গোছায় রেস্টুরেন্ট গুলো রাখে, আমি সেই একটা ফিল পাইছি। আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি এখনো জানি না, জানবো যদি আপনারা এখানে আসেন এবং এখানে ছবি টবি তুলেন, বা আপনাদের কেমন লাগে এটা আমাকে জানান, তখন আমি বুঝতে পারবো। তবে আমার কাছে এবং আমার টিম সবার কাছে অনেক ভালো লাগছে। এবার তো আমার এবং আমার টিমের সবার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে আসলে কেমন লাগছে তোমরা বলতে? ওকে, তো সবার কাছে কিন্তু ভালো লাগছে বিষয়টা। তো এখন এই পর্যন্ত, আমরা এখন নিচে যাব, নিচে এসির ভিতরে বসবো, কারণ এখানে একটু গরম, রাত হলে আরো বেশি ভালো লাগবে। তো আমরা এখন যাই। খাওয়ার পরে সবার এই অবস্থা, পুরো একেবারে শুয়ে আছে, মনে হয় একেবারে অবস্থা শেষ।
ছবি তুলতে তুলতে ওদের অবস্থা শেষ, খাইতে খাইতেও সব অবস্থা শেষ, এই আর কি। আর কি করব আমি, এই যে বসে আছি, ভালোই লাগে আর কি এখানে। ওভারঅল আমার খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ, খুব ক্লান্ত লাগতেছে, মনে হইতেছে শুয়ে পড়ি। আসলে মানে এত মজা লাগছে আজকে দিনটা, সবাই একসাথে মিলে যদি আড্ডা দেওয়া হয় এখানে, তাহলে আমার মতে 100-তে আপনি 100 দিবেন এই জায়গাটাকে। তো এই হলো যে অবস্থা, আমরা এখন উঠবো, আর মোটামুটি চারিপাশে আপনাদের তো দেখানো হয়ে গেছে অলরেডি, তো এখানে একেবারে শুয়েও থাকা যায়। যদি শুয়ে থাকতে চান শুয়ে থাকতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।